উত্তরাখণ্ড, যাকে দেবভূমি বলা হয়, সেখানে একটি গ্লেসিয়ার অর্থাৎ হিমবাহ ভেঙে যাওয়ার ফলে আজ বহু শ্রমিক তাদের জীবন দিয়ে বসেছেন। ঘটনাটি হল 7ই ফেব্রুয়ারি 2021-এর, যখন সাধারণ মানুষ ভ্যালেন্টাইন্স ডে পর্ব শুরু করছিলেন, তার মধ্যেই ঘটে যায় এই ভয়াবহ ঘটনা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু ভাইরাল ভিডিও দেখাবো, যা দেখে আপনারাও ভয় কেঁপে উঠবেন এবং হারিয়ে যাওয়া সেই শ্রমিকদের নিয়ে ভাবাতে বাধ্য করবে যারা হাইড্রো পাওয়ার প্রজেক্টে কাজ করছিলেন। এই ভিডিও ওপর থেকে কিছু স্থানীয় মানুষ তুলেছেন, তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটি দেখে নেওয়া যাক। নমস্কার প্রিয় দর্শক, আজব কাহিনীর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এনারা পাশেরই গ্রামের লোক যারা এই ভিডিওটি তুলেছেন। সকালবেলা এনারা নিয়মিত যে যার কাজে যাচ্ছিলেন, তখনই এই দৃশ্য তাদের চোখে পড়ে এবং তারা ক্যামেরাবন্দি করে নেন। তাদের ভিডিও বানানোর উদ্দেশ্য এই, যখন তারা কাজে যাচ্ছিলেন এক বিশাল আওয়াজ তারা শুনতে পান। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কি ভয়ানকভাবে নদীর স্রোত নিচের দিকে নেমে চলেছে। খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখলে দেখতে পাবেন তারা বলছেন আজ ঝড় হচ্ছে, পাথর পড়ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভয়ানকভাবে আশ্রে পড়ছে জলের প্রবাহ। তারা বারবার বলছে এটি কোম্পানির দিকে যাচ্ছে। কোম্পানি হলো সেই হাইড্রো পাওয়ার প্ল্যান্ট যেখানে কয়েকশো শ্রমিক কাজ করছেন। নিমেষের মধ্যে এটি ভাসিয়ে নিয়ে গেল কোম্পানিকে। ভিডিওতে দেখছেন এখানেই একটি কারখানা অর্থাৎ কোম্পানি রয়েছে এবং জলের প্রভাবে তা কীভাবে নষ্ট হচ্ছে। হয়তো যারা কাজ করছিলেন তারা কেউই বাঁচার সুযোগ পাননি, কেননা আছড়ে পড়া জলস্রোতের বেগ খুব বেশি ছিল। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে আপনি বুঝতে পারছেন যে কতটা ভয়ঙ্কর এই দুর্যোগ ছিল। এটি সেই জলস্রোত যা 2013 সালে কেদারনাথে আমরা দেখতে পেয়েছিলাম। আপনি দেখছেন কিভাবে পাশে থাকা ঘরবাড়ি ও কোম্পানি ডুবে যাচ্ছে। এদের মধ্যে কিছু লোকের খোঁজ পাওয়া গেছে এবং এখনও পর্যন্ত অনেক নিখোঁজ। যদিও ভগবানের অশেষ কৃপা, ভয়ানক দুর্যোগের পরেও সময় মতো এই স্রোতকে নিয়ন্ত্রণ করা হয়েছিল, না হলে ফল আরও ভয়াবহ হতে পারত। উত্তরাখণ্ডের চামোলিতে ঘটে যাওয়া এই দুর্ঘটনাকে নিয়ে বিজ্ঞানীরা কিছু বিশেষ খবর দিয়েছেন। এখনও পর্যন্ত মনে করা হচ্ছিল হিমবাহ ভেঙে এই প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, কিন্তু স্যাটেলাইট থেকে নেওয়া ছবিগুলি থেকে জানা গেছে এই দুর্যোগের প্রকৃত কারণ। তারা বলেছেন এর পেছনে আসল কারণ কি, মাত্রাতিরিক্ত তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে বরফ গলে গিয়ে এই ঘটনা ঘটেছে। এই দুর্যোগের প্রকৃত দোষী আমরা, সাধারণ মানুষ। আসলে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে হিমবাহের তাপমাত্রা বেড়ে তা গলে গিয়েছে। প্রারম্ভিকভাবে স্যাটেলাইট থেকে সংগৃহীত ছবিগুলির মাধ্যমে আপাতত এইটুকু খবর সামনে এসেছে, কিন্তু এখনও খোঁজ চালু রয়েছে। 200-এর অধিক মানুষ এখনও নিখোঁজ এবং এখনও পর্যন্ত 22 জন মানুষের মৃতদেহ পাওয়া গেছে। রেস্কিউ অপারেশন এখনও চলছে। এখন আমরা এই প্রার্থনাই করি যেন হারিয়ে যাওয়া মানুষগুলিকে খুব তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায় এবং ভগবানের কাছে প্রার্থনা করি যেন এই রকম প্রাকৃতিক দুর্যোগ আর কোনোদিনও না আসে। উত্তরাখণ্ড দেবভূমি, তাও যদি সেখানে এমন ঘটনা ঘটতে দেখা যায় তাহলে বুঝে নিতে হবে আমরা কলিযুগের অন্তিম সময়ে পৌঁছে গেছি, যেখানে প্রকৃতি তার বিনাশকারী লীলা দেখাতে শুরু করেছে। আমরা যদি এখনও নিজেদের ভুল বুঝতে না পারি তাহলে হয়তো খুব দেরি হয়ে যাবে। আপনারা এই ভিডিওটি খুব বেশি পরিমাণে শেয়ার করুন, যাতে আমার এই বক্তব্য সবার কাছে পৌঁছে যায়।
প্রিয় দর্শকবৃন্দ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এটাই কামনা করি। ধন্যবাদ।